নমস্কার, আমি মৌমিতা, চারুলতা শিল্পকলা কেন্দ্রে স্বাগত। তো আজকে ছোট্ট বাচ্চাদের জন্য খুব সহজ একটা ছবি তো শুরু করা যাক। তো প্রথমেই বলবো, ছোট্ট বাচ্চা তো তারা তো আর দেখে দেখে শিখতে পারবে না, তো দেখে শেখাতে হবে গার্ডিয়ানকে। তো তার জন্য গার্ডিয়ানকে অবশ্যই দেখতে হবে, ফলো করতে হবে। এখানে আমি ড্রয়িং করাটা মানে শেখাইনি, তো এটা আশা করি পারাই যাবে। যারা কিছুটা তো ড্রয়িং করে সে সকল বাচ্চারা করেই নেবে, আর যারা পারে না তাদের গার্ডিয়ানকে দেখতে হবে। আমি কিছুটা বলেই দিচ্ছি। প্রথমে একটা ত্রিভুজ দিও, তারপরে একটা বর্গক্ষেত্র বসিয়ে দিও, তাহলে এই ঘরটা সুন্দরভাবে হয়ে যাবে। আশা করি আর কিছু টেকনিক বলতে হবে বলে আমার মনে হচ্ছে না, তো ট্রাই করে দেখতেই পারো। এখানে যে স্কাই কালার দেওয়া হচ্ছে, স্কাই কালার যে আছে পেস্টালে, ওয়েল পেস্টালে, ওই স্কাই কালারকে খুবই হালকাভাবে অ্যাপ্লাই করা হয়েছে, খুব হালকা, দেখতেই পাচ্ছ। কিছুটা আমি মেঘ দেখানোর জন্য হোয়াইট পোর্শন রেখে দিয়েছি নিচে। এটা একটা উঁচুতে বাড়ি, তো উঁচু একটা জায়গার মধ্যে, পাহাড় বা হচ্ছে উঁচু একটা জায়গার মধ্যে বাড়ি, তো সেটা দেখানোর জন্য পেছনে ব্যাকগ্রাউন্ডে সাদা রেখেছি, যাতে মেঘটাকে দেখানো যায়। তারপরে গাছ কালারে প্রথমে ইয়েলো দেওয়া হয়েছে, এরপর লাইট গ্রিন। লাইট গ্রিন দেওয়ার পরে ডিপ যে গ্রিনটা আছে ওটা দেওয়া হচ্ছে। এরপরে ছোটো বাচ্চা ফুশানগুলো ইউজ না করাতেই পারো, এই তিনটে কালার দিয়ে করালেই সুন্দর হয়ে যাবে। এই তিনটে কালার দিয়েই করাতে থাকো। তো আমি এখানে অ্যাপ্লাই করেছি ফুশান ব্লু, কারণ ফুশান ব্লু আমার খুবই পছন্দের, আমি মাস্ট অ্যাপ্লাই করি যে কোনো জায়গায়। আর এটা দিলে গাছটার ডার্কনেসটা ভালো আসে, আর সুন্দরভাবে লাইট ও শেডিং ব্যাকগ্রাউন্ডটা ভালো আসে। এরপর যে আমি মেশাচ্ছি, দেখো হাতের ইউজ করিনি, হালকা হালকা করে দিয়েছি মিক্স করার জন্য। আমি সবসময় যখনই ডিপ কালার দিয়েছি তার ওপরের যে লেয়ার, যে হালকা কালারটা দিয়েছি সেটা দিয়ে মিক্স করে দিই। এই দেখো প্রথমে কি ইয়েলো আকার দিয়েছিলাম, সাইডে গাছের এক সাইডে কী দিলাম, ব্রান দিয়েছিলাম। নেক্সট আমি কী করেছি, ইয়েলো আকার দিয়েই আবার কি যেখানে দেওয়া হয়েছিলো ওইখানে আবার দিয়ে অ্যাপ্লাই করেছি, ফলে মিক্সড হয়ে গেল, আমাকে আঙুলের ইউজ করতে হলো না। এবার ঘরটা কালার হচ্ছে অরেঞ্জ কালার দিয়ে করতে পারো, বাড়িটা ইচ্ছে মতো কালারেই করো, যেটাই আছে আমি বলবো সেটা দিয়েই কাজ করো। এখানে আমি লাইট পিঙ্ক, তার থেকে এক শেড ডিপ নিয়েছি, এরপরে রেড দিচ্ছি যাতে আলো ছায়া কাজটাকে বোঝা যায়, আলো ছায়া দেখানোর জন্য, কারণ ওই সাইডে আমি আলো দেখিয়েছি, এই সাইডে আমি ছায়া দেখিয়েছি। দরজার ক্ষেত্রে সেম টেকনিক অ্যাপ্লাই করেছি, দেখতে পাচ্ছ জানলাগুলো সেম, হালকা হালকা সব জায়গাটা আমি ডার্কনেস লাইটনেস দেখিয়েছি। এভাবে করতে থাকো। তো গার্ডিয়ানকে মাস্ট ভালো করে দেখতে হবে, আগে বলছি আবার বললাম, তো তাহলে কিন্তু বাচ্চারা শিখতে পারবে, কারণ আমাদেরকেই শেখাতে হবে, আর আমাদেরকে শেখাতে হলে আমাদেরকেই ভালো করে আগে শিখতে হবে। এরপরও ব্ল্যাক পেন্সিল দিয়ে সুন্দরভাবে বর্ডার দিয়ে দাও, কত সুন্দর একটা ঘরে গেল, আর খুব সুন্দরভাবে সহজ পদ্ধতিতে দেখতেও খুব সুন্দর লাগছে। রাস্তাটাও সেম টেকনিক, এক সাইডে দিয়েছি ইয়েলো আকার, নেক্সট দিয়েছি ব্রান্ড, নেক্সট ইয়েলো আকার দিয়ে মিক্সড করে নিলাম। এরপরে যে উঁচু এরিয়া, এটাতে গ্রিন ভ্যালি টাইপের হবে, তো এই জন্য আমরা কি অ্যাপ্লাই করব, অবশ্যই প্রথমে ইয়েলো অ্যাপ্লাই করব, এরপরে লাইট গ্রিন, সেম টেকনিক। লাইট গ্রিনটা সুন্দরভাবে দেওয়া হয়ে গেলে
এরপরে ডিপ গ্রিন, সুন্দরভাবে মিক্স করে নেওয়া হলো। এরপরে দিচ্ছি ডিপ গ্রিন, সব জায়গায় ভরে ভরে দেওয়া আমার নয়, আলো ছায়াও তো দেখাতে হবে। আর এই আলো ছায়ার ব্যাপারটা যে কোনো শিশু কিংবা বিগিনার কিংবা বড়দেরও যদি ছোট থেকে তাদের এইটা দেখানো হয়, তার হয়তো কালার করতে পারছে না, তাও আমরা দেখাচ্ছি যে একধার আলো করো, একধার অন্ধকার করো, লাইট শ্যাডো দাও। তো ওই শিশুটা যখন বড় হবে তো তখন তার কাজটা আলাদা লেভেলে পৌঁছে যাবে। তো এইভাবে সুন্দরভাবে আস্তে আস্তে করে অ্যাপ্লাই করতে থাকো, সুন্দর গ্রিন ভ্যালি হয়ে যাবে, খুবই সুন্দর। করতে থাকো, এরপরে যখন কমপ্লিট হয়ে যাবে আমরা পেন্সিল ইউজ করে নেব, সুন্দরভাবে পেন্সিল ইউজ করে নেব, সূর্যকে সুন্দরভাবে দিয়ে দেব। ব্যাস হয়ে গেছে কমপ্লিট।